কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনাস্থলে নিয়ে টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস সহ মামলার প্রধান তিন আসামিকে জিজ্ঞাসাবাদ করেছে র‍্যাব। মাত্র দুই মিনিটের মধ্যে কোন পরিস্থিতিতে হত্যাকাণ্ডটি ঘটেছে তা হুবহু উপস্থাপনের মাধ্যমে প্রকৃত মোটিভ পর্যবেক্ষণ করেন র‍্যাবের তদন্তকারীরা। কক্সবাজার থেকে মোয়াজ্জেম হোসেন শাকিলের রিপোর্ট, জানাচ্ছেন বরকতুল্লাহ সুজন। টেকনাফের মেরিন ড্রাইভে 31 জুলাই রাতে মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যে কী এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যাতে গুলির ঘটনা ঘটে তা নিখুঁতভাবে যাচাই বাছাই করেন র‍্যাবের তদন্ত কর্মকর্তারা। সেই দিনটির মতো করেই সাজানো হয় বাহারছড়া এপিবিএন চেকপোস্ট। ঘটনার আবহ পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদের গাড়িটির মতো করেই একটি প্রাইভেট কারও রাখা হয় সেখানে। আনা হয় 7 দিনের রিমান্ডে থাকা প্রধান তিন আসামি বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাস, ইন্সপেক্টর লিয়াকত আলী ও এসআই নন্দদুলাল রক্ষিতকে। পৃথকভাবে ওই দিনের ঘটনার বর্ণনা দেন তারা। সংক্ষিপ্ত সময়ের মধ্যে কী এমন ঘটেছিল যে ওই সিনহা গুলিবিদ্ধ হয়েছিল, কিংবা যদি লিয়াকত যেটা বলছে যে পিস্তল তাক করে ফেলেছিল, এই 1 মিনিট 30 সেকেন্ডের মতো কী এমন হয়েছিল যে পিস্তল তাক করার মতো পরিস্থিতি কি আসলেই হয়েছিল কি না, আর সেই বা কেন ফায়ার করলো, এই জিনিসটাই আমাদের অনেক তথ্য সংগৃহীত হয়েছে। গত 18 আগস্ট কক্সবাজার জেলা কারাগার থেকে এই তিন আসামিকে 7 দিনের রিমান্ডে নিজেদের হেফাজতে নেয় র‍্যাব। র‍্যাব জানায় রিমান্ডের অংশ হিসেবে এই মহড়ার উদ্দেশ্য সত্য উদ্ঘাটন। আইও নিজেকে সন্তুষ্ট করার জন্য, যাতে করে সে কোনোভাবেই কোনো নির্দোষ ব্যক্তি সাজা না পায় এবং কোনো দোষী ব্যক্তি যেন কোনোভাবেই পরোক্ষ প্রত্যক্ষভাবে যদি প্রভাবিত করে তাকে, যদি কোনো রকম পরোক্ষ প্রত্যক্ষভাবে কোনো ধরনের এই ফায়ার কাজে ইনস্টিগেশন কারা করেছিল, কীভাবে করেছিল, সব কিছু অ্যানালাইসিস করে শুক্রবার দুপুরে প্রায় 3 ঘন্টা চলে এই জিজ্ঞাসাবাদ। এতে ঘটনার পুরো চিত্র সম্পর্কে বিস্তারিত তথ্য পান মামলার তদন্তকারী কর্মকর্তা র‍্যাব 15-র সিনিয়র সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম। এর আগে বৃহস্পতিবার রাতে সিনহার সহকারী শিপ্রা শিফাতের ল্যাপটপ সহ 29টি ডিভাইস রামু থানা পুলিশের কাছ থেকে বুঝে নেয় র‍্যাব। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা।